কার্নেল ইলার্নিং চ্যানেল আপনার সকলকে পুনর্বার স্বাগত জানাইছো। ইতিমধ্যে যা 12 সেপ্টেম্বর লোকসেবা আয়োগের APSC প্রিলিমস এক্সামিনেশন অনুষ্ঠিত হয়ে গেছে, আপনাদের হয়তো জানেই। গতি আজির এই ভিডিওটি আমি APSC প্রিলিমসর GS1 পেপারখনের কোয়েশনস সমূহ ডিসকাশ করি। আপনাদের জানাবলে পাই সুখী হয়েছো যে আমার ভিডিও সমূহের প্রায় 5টাতক অধিক প্রশ্ন এবার APSC প্রিলিমস এক্সামিনেশনত অহা দেখা গেছে। এয়া একমাত্র সম্ভব হয়েছে আপনাদের গঠনমূলক পরামর্শ আর উৎসাহের বাবে। গতি ভবিষ্যতেও এনে ধরনের অনুপ্রেরণা দি থাকবে বলে আশা করলো। এটা আগবাড়ি আমি আমার পরবর্তী প্রশ্ন লো। ইয়াত প্রথম প্রশ্ন সোধা হয়েছে চিফ অফ ডিফেন্স স্টাফর অধিষ্ঠিত প্রথমগারী জেনেরেল কোন হয়? এর শুদ্ধ উত্তরটি হয়েছে অপশন এ জেনেরেল বিপিন রাওয়াত। দ্বিতীয়টো প্রশ্ন হয়েছে কোচ রজা নরনারায়ণের আসল নামটো কি? শুদ্ধ উত্তরটি হয়েছে অপশন সি মল্লদেব। এই প্রশ্নটি আমি আমার আগের ভিডিওত আলোচনা করেছিল। তিন নম্বর প্রশ্নটি হয়েছে আহোম রজার প্রথমগারী রজা আসে চুকাফা, আর চুকাফার পিছরগারী রজা কোন আসে? ইয়ার শুদ্ধ উত্তরটি হয়েছে অপশন এ সুতেউফা। চারি নম্বর প্রশ্নটি হয়েছে উমানন্দ মন্দির কোনে সাজিছিল? এই শুদ্ধ উত্তরটি হয়েছে অপশন সি গদাধর সিংহ। এই প্রশ্নটি আমি আমার আগের ভিডিওবিলাক আলোচনা করেছোয়ে। পাঁচ নম্বর প্রশ্নটি হয়েছে কিং শিবসিংহর কৃষ্ণরাম ভট্টাচার্য বলে এগারী শাক্ত ধর্মর পুরোহিত আসিল, আর তেখেতক কামাখ্যা মন্দির চোয়াচিত করবেতক নিয়োগ করা হয়েছিল, আর তেখেতক ওয়েস্ট বেঙ্গলত নবদ্বীপ বলে জানা গেছিল, পশ্চিমবঙ্গত নবদ্বীপ বলে জানা গেছিল, আর তেখেতক অসমত কি নামে জানা গেছিল? অসমত জানা গেছিল তেখেতক অপশন সি হব ইয়ারে পর্বতীয় গোহাই। ছয় নম্বর কোয়েশনটি হয়েছে সুহুংমুঙে পোনপ্রথমবার হিন্দু টাইটল গ্রহণ করেছিল, আর এই হিন্দু টাইটলটি কি হয়? আর হিন্দু টাইটলটি হয়েছে অপশন এ স্বর্গনারায়ণ। এই প্রশ্নটি আমি আমার ভিডিওত আলোচনা করেছো। ইয়ার পিছর প্রশ্নসমূহ হয়েছে সাত নম্বর প্রশ্নটি হয়েছে ন্যাশনেল ডিফেন্স একাডেমিত দিয়া বেস্ট পাসিং অ্যাওয়ার্ডটি কি হয়? সেইটি হয়েছে অপশন বি লাচিত বরফুকন গোল্ড মেডেল। আর আট নম্বর প্রশ্নটি হল ভারতবর্ষ স্বাধীনতার সময় কাশ্মীরের রজা কোন আসে? কাশ্মীরের সেই সময় রজা আসে অপশন ডি হরি সিং। ন নম্বর প্রশ্নটি হয়েছে মুলা গাবরুয়ে কার বিরুদ্ধে যুঁজ করেছিল? ইয়ার শুদ্ধ উত্তরটি হয়েছে অপশন সি তুর্বক খান। দ নম্বর প্রশ্নটি হয়েছে ব্রিটিশের বিরুদ্ধে যুঁজ দিয়া প্রথমজন অসমবাসী কোন আসিল? ইয়ার শুদ্ধ উত্তরটি হয়েছে অপশন ডি গোমধর কোঁয়র। এগারো নম্বর প্রশ্নটি হয়েছে 1987 ইন্ডিয়ান স্পোর্টসত অর্জুন বঁটা লাভ করা দ্বিতীয়জন অসমীয়া কোন আসিল? ইয়ার প্রথমজন অসমীয়া আসিলে ভোগেশ্বর বৰুৱা, তেখেতে 1966 চনত লাভ করেছিল। এটা দ্বিতীয়গৰাকী হয়েছে অপশন বি মনালিসা বৰুৱা মেহতা। বারো নম্বর প্রশ্নটি হয়েছে কোনখন অসমীয়া চলচ্চিত্র 1955 চনত আঞ্চলিক ভাষার শ্রেণীর বাবে প্রথম রাষ্ট্রীয় চলচ্চিত্র বঁটা লাভ করেছিল? ইয়ার শুদ্ধ উত্তরটি হয়েছে অপশন এ পিয়লি ফুকন। তেরো নম্বর প্রশ্নটি বিখ্যাত ফুটবলার ডক্টর তালিমারান আওয়ার লগত জড়িত দুটা স্টেটমেন্ট দিয়া হয়েছিল, ইয়ারে অপশন বিটো হয়েছে 1948 চনের লন্ডন অলিম্পিকত ভারতীয় ফুটবল দলের প্রথম অধিনায়ক আছিল, আর অপশন সিটো হয়েছে 1948 চনের লন্ডন অলিম্পিকত ভারতীয় দলের ফ্ল্যাগ বিয়ার হিসাবে আছিল। ইয়ারে অপশন বি আর সি দুইটাই শুদ্ধ, গতি শুদ্ধ উত্তরটি হব অপশন ডি বোথ বি এন্ড সি। চৌদ্দ নম্বর প্রশ্নটি হয়েছে অসীমত যার হেরাল সীমা নামের এই বিখ্যাত উপন্যাসখনের রাইটার হয়েছে কাঞ্চন বৰুৱা, আর কাঞ্চন বৰুৱাৰ প্রকৃত নামটো কি? ইয়ার শুদ্ধ উত্তরটি হয়েছে অপশন বি ভুবনমোহন বৰুৱা। ইয়ার পিছর প্রশ্নটি হয়েছে দ্য টেল অফ নমাডিক সোল এখন সৈয়দ আব্দুল মালিকর এখন বিখ্যাত উপন্যাসের ইংরাজি অনুবাদ হয়, এটা নিম্নলিখিতবোৰৰ ভিতর সেই উপন্যাস কোনখন হয়? ইয়ার উত্তরটি হয়েছে অপশন সি অগৰী আত্মার কাহিনী। ষোলো নম্বর প্রশ্নটি হয়েছে অভিযাত্রী উপন্যাসখন কোনগৰাকী মহিলার জীবন কাহিনীক লৈ আধারিত? এই শুদ্ধ উত্তরটি হল অপশন সি চন্দ্রপ্রভা শইকীয়ানী। সোতর নম্বর প্রশ্নটি সোধা হয়েছে ইংরাজী শিক্ষা আইন মানে ইংলিশ এডুকেশন এক্ট ইন্ডিয়াত কেতিয়া গৃহীত হয়েছিল? ইয়ার শুদ্ধ উত্তর হয়েছে অপশন এ 1835। ওঠর নম্বর প্রশ্নটি সোধা হয়েছে গান্ধীক হাফ নেকেট ফকির বলে কোনে কোয়া হয়েছে, কোনে কৈছিল একচুয়ালি? শুদ্ধ উত্তরটি হয়েছে অপশন বি স্যার উইনস্টন চার্চিল। উনিশ নম্বর প্রশ্নটি হল ইন্ডিকা কোনে লিখেছিল? শুদ্ধ উত্তর অপশন সি হব মেগাস্থিনিস। বিশ নম্বর প্রশ্নটি হয়েছে কোনটো আন্দোলনত অরুণ আশরাফ আলী আন্ডারগ্রাউন্ড কার্যকলাপর বাবে অন্যতম আছিল? এই শুদ্ধ উত্তরটি হয়েছে অপশন বি কুইট ইন্ডিয়া মুভমেন্ট। একুশ নম্বর প্রশ্নটি হয়েছে ভারতীয় রাজ্যসমূহের এককৃতকরণত অসাধারণ ভূমিকা পালন করা রাষ্ট্র নেতা বা তথ্য প্রকাশক কোন আছিল? এই শুদ্ধ উত্তরটি হয়েছে অপশন ডি সর্দার বল্লভ ভাই পেটেল। বাইশ নম্বর প্রশ্নটি সুদিছে পৃথিবীর আটাইতক ডর ল্যান্ডলক কান্ট্রি কোনখন হয়? ইয়ার শুদ্ধ উত্তরটি হয়েছে অপশন ডি কাজাকিস্তান।
23 নম্বৰ প্ৰশ্নটো একচুৱেলি এটো মিলাব দিছিলে কাইৰ খামতি আও আৰু মেলাচাৰি এই তিনিওটা ট্ৰাইব হয় আৰু এই ট্ৰাইব গোটেইকেইটা শুদ্ধ হয় খামতিৰ কাৰণে অৰুণাচল প্ৰদেশ হয় আও ট্ৰাইবটো নাগালেণ্ডত থাকে আৰু মেলাচাৰি লাক্ষাদ্বীপৰ হয় গতিকে ইয়াৰে গোটেইকেইটা অপশ্যনে শুদ্ধ হয় ইয়াৰে শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন ডি 24 নম্বৰ প্ৰশ্নটো হৈছে কোনখন দেশ বিশ্বৰ সৰ্ববৃহৎ দ্বীপপুঞ্জৰ দেশ বুলি জনা যায় এই শুদ্ধ উত্তৰটো হৈছে অপশ্যন বি ইণ্ডোনেছিয়া 25 নম্বৰ প্ৰশ্নটো হৈছে ভাৰতীয় উপমহাদেশৰ আটাইতকৈ ডাঙৰ নদী অৱবাহিকা কোনটো এই শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন চি দা গংগা 26 নম্বৰ প্ৰশ্নটো সুধিছে কোনডাল লাইনে ভাৰত আৰু পাকিস্তানক বিভক্ত কৰিছিল এই শুদ্ধ উত্তৰটো হৈছে অপশ্যন বি ৰেড ক্লিফ লাইন 27 নম্বৰ প্ৰশ্নটো সোধা হৈছে ছেচেলেছৰ দ্বীপবোৰ ক'ত থাকে এই শুদ্ধ উত্তৰটো হৈছে অপশ্যন চি ইণ্ডিয়ান অ'চিয়ান 28 নম্বৰ প্ৰশ্নটো সুধিছে অসম অৰুণাচল প্ৰদেশৰ বৰ্ডাৰত থকা ৰাষ্ট্ৰীয় উদ্যানখনৰ নাম কি এই শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন এ সোণাই ৰূপাই ৱাইল্ড লাইফ চেঞ্চুৰী 29 নম্বৰ প্ৰশ্নটো সুধিছে পৃথিৱীত জীৱন কেতিয়া আৰম্ভ হৈছিল এই শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন ডি 3.8 বিলিয়ন ইয়াৰ্ছ এগো 30 নম্বৰ প্ৰশ্নটি হৈছে কোনটো জলসম্পদ প্ৰকল্পই মধ্যপ্ৰদেশ মহাৰাষ্ট্ৰ গুজৰাট আৰু ৰাজস্থানলৈ সম্প্ৰসাৰিত হৈছে আৰু লগতে লাভান্বিত হৈছিল ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হৈছে অপশ্যন বি চৰ্দাৰ সৰোবৰ ডেম প্ৰজেক্ট 31 নম্বৰ প্ৰশ্নটি হৈছে ভাৰতৰ পূব পশ্চিম কৰিডৰৰ দ্বাৰা সংযুক্ত হোৱা চহৰ দুখন সোধা হৈছে ইয়াতে এই শুদ্ধ উত্তৰটো হৈছে অপশ্যন এ শিলচৰ আৰু পৌৰবন্দৰ 32 নম্বৰ প্ৰশ্নটো হৈছে 2011 চনৰ চেঞ্চাছ মতে অসমত গাঁও পঞ্চায়ত কেইটা আছে এই শুদ্ধ উত্তৰটো হৈছে অপশ্যন চি 2200 আছে 33 নম্বৰ কুৱেশ্যনটো হৈছে টি চিটি অফ ইণ্ডিয়া বুলি ভাৰতৰ কোনখন চিটিক জনা যায় এই শুদ্ধ উত্তৰটো হৈছে অপশ্যন বি ডিব্ৰুগড় এই কুৱেশ্যনটো আমি আমাৰ আগৰ ভিডিঅ'ত আলোচনা কৰিছিলোঁ আৰু 34 নম্বৰ কুৱেশ্যনটো হৈছে বৰ্তমান ভাৰতৰ প্ৰেক্ষাপটত ব্লেক ৰিভলিউশ্যন কিহৰ লগত জড়িত ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হৈছে অপশ্যন বি ছেল্ফ ডিপেণ্ডেন্স ইন দ্য প্ৰডাকশ্যন অফ ক্ৰুড অইল 35 নম্বৰ প্ৰশ্নটি হৈছে লেফটেনেণ্ট কামাণ্ডাৰ শ্ৰীমতী কৰবী গগৈ হৈছে ভাৰতৰ প্ৰথমগৰাকী মহিলা নৌসেনা বিষয়া যাক বিদেশত প্ৰতিৰক্ষা এটাচি হিচাপে নিযুক্তি দিয়া হৈছে তেখেতৰ মৌলিক দক্ষতা কি তেখেতৰ মৌলিক দক্ষতা হ'লে এই অপশ্যনটো হৈছে শুদ্ধ ডি ৱাৰশ্বিপ কনষ্ট্ৰাকশ্যন এণ্ড মেইণ্টেনেঞ্চ 36 নম্বৰ প্ৰশ্নটি হৈছে ভাৰতৰ প্ৰথম লোকপাল কোন এই শুদ্ধ উত্তৰটো হৈছে অপশ্যন ডি শ্ৰী পিনাকী চন্দ্ৰ ঘোষ 37 নম্বৰ প্ৰশ্নটি হৈছে অসমক কেতিয়া বংগ প্ৰেচিডেঞ্চিৰ পৰা বিচ্ছিন্ন কৰা হৈছিল আৰু পৃথক মুখ্য আয়োগৰ পদ নিৰ্মাণ কৰা হৈছিল বা তৈয়াৰ কৰা হৈছিল ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হৈছে অপশ্যন চি 1874 38 নম্বৰ প্ৰশ্নটি হৈছে কোনটো অনুচ্ছেদে ৰাজ্যপালক ৰাজ্যিক লোকসেৱা আয়োগৰ অধ্যক্ষ আৰু আন সদস্যসকলক নিযুক্তি দিয়াৰ ক্ষমতা প্ৰদান কৰে ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হৈছে অপশ্যন চি আৰ্টিকল 316 39 নম্বৰ প্ৰশ্নটি হৈছে ভাৰতীয় সংসদৰ লোকসভাৰ প্ৰথম অধ্যক্ষ কোন আছিল ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হৈছে অপশ্যন ডি জি ভি মাৱলংকাৰ 40 নম্বৰ প্ৰশ্নটি দিছিলে যেতিয়া চৰকাৰে 73তম সংবিধান সংশোধনী আইনৰ দ্বাৰা আধুনিক পঞ্চায়তীৰাজ ব্যৱস্থা প্ৰৱৰ্তন কৰিছিল আৰু ইয়াক সাংবিধানিক মৰ্যাদা দিছিল তেতিয়া ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী কোন আছিল ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হৈছে অপশ্যন এ পি ভি নৰসিম্হা ৰাও 41 নম্বৰ প্ৰশ্নটি সুধিছে ভাৰতীয় সংবিধানৰ কোনটো অনুসূচী ইউনিয়ন আৰু ষ্টেটসমূহৰ মাজত ক্ষমতা বিতৰণৰ সৈতে সম্পৰ্কিত এই শুদ্ধ উত্তৰটো হৈছে অপশ্যন বি শ্বিডিউল 7 42 নম্বৰ প্ৰশ্নটি হৈছে ইণ্টিগ্ৰেল হিউমেনিজম আৰু অন্ত্যোদয়া কোনগৰাকী ব্যক্তিৰ লগত জড়িত এই শুদ্ধ উত্তৰটো হৈছে অপশ্যন চি দীনদয়াল উপাধ্যায় ইয়াৰ পিছত 43 নম্বৰ প্ৰশ্নটি সুধিছে ভাৰতীয় সংবিধানৰ প্ৰথম সংশোধনী কেতিয়া হৈছিল ইয়াৰ উত্তৰটো হ'ব অপশ্যন এ জুন 18, 1951 আৰু ইয়াৰ পিছৰ প্ৰশ্নটি হৈছে কোনগৰাকী স্বাধীনতা সংগ্ৰামীয়ে নাইটিংগেল অফ ইণ্ডিয়া উপাধি অৰ্জন কৰিছিল ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন চি সৰোজনী নাইডু 45 নম্বৰ প্ৰশ্নটি হৈছে অনুচ্ছেদ 368ৰ অধীনত সংসদৰ মৌলিক অধিকাৰ বাতিল কৰাৰ কোনো ক্ষমতা কিয় নাই ইয়াৰ অপশ্যনটো হ'ব এ ইণ্টিগ্ৰেল পাৰ্ট অফ বেচিক ষ্ট্ৰাকচাৰ অফ দ্য কনষ্টিটিউশ্যন 46 কুৱেশ্যনটো হৈছে কোন সমিতিয়ে কিছুমান নিৰ্দিষ্ট দেশৰ ভাৰতীয় মূলৰ ব্যক্তিসকলক নাগৰিকত্ব ধাৰণাৰ পৰামৰ্শ দিছিল এইখিনিতে আপোনালোকক জনাই থওঁ যে আপোনালোকে যদি আমাৰ চেনেলটো এতিয়ালৈকে ছাবস্ক্ৰাইব কৰা নাই তেন্তে কাইণ্ডলি চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ল'ব আৰু আমাৰ ভিডিঅ'সমূহৰ PDFবোৰ ডাউনলোড কৰিবলৈ আমাৰ টেলিগ্ৰাম চেনেলটো জইন হৈ ল'ব আমাৰ টেলিগ্ৰাম চেনেলটোৰ লিংক এই ভিডিঅ'টোৰ ডেছক্ৰিপশ্যনত দিয়া আছে নেক্সট কুৱেশ্যনটো হৈছে ৰাজহুৱা নিযুক্তিৰ ক্ষেত্ৰত কোনটো অনুচ্ছেদৰ অধীনত সমান সুযোগ নিশ্চিত কৰা হৈছে ইয়াৰ উত্তৰটো হ'ব অপশ্যন চি 16 ইয়াৰ পিছৰ কুৱেশ্যনটো হৈছে
কোনটো মৌলিক অধিকাৰ কেৱল ভাৰতৰ নাগৰিকসকলৰ বাবে উপলব্ধ? ইয়াত অপশ্যন চাৰিটা দিয়া আছে, কিন্তু ইয়াৰে দুটা ষ্টেটমেণ্ট কাৰেক্ট হ'ব। ইয়াৰে ষ্টেটমেণ্ট ওৱানটো হৈছে ৰাইট টু ইকুৱেলিটি অফ অপৰচুনিটি ইন মেটাৰ্ছ অফ পাব্লিক এমপ্লয়মেণ্ট, আৰু ফৰ্থ অপশ্যনটো হৈছে ৰাইট টু ফ্ৰীডম আণ্ডাৰ আৰ্টিকল 19। গতিকে ইয়াৰ ওৱান আৰু ফ'ৰ ষ্টেটমেণ্ট দুটা কাৰেক্ট হ'ব। চ' ইয়াৰ এনচাৰ হ'ব বি, ওৱান এণ্ড ফ'ৰ। ইয়াৰ পিছৰ কুৱেশ্যনটো সোধা হৈছে, ভাৰতৰ সংবিধানত ভাৰতৰ ৰাষ্ট্ৰপতি নিৰ্বাচনৰ পদ্ধতি কোন দেশৰ পৰা লোৱা হৈছে? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন এ, আয়াৰলেণ্ড। 50 নম্বৰ প্ৰশ্নটো সোধা হৈছে, অসমলৈ অবৈধ প্ৰব্ৰজনকাৰীক চিনাক্ত আৰু বিতৰণ কৰাৰ বাবে কোনটো তাৰিখ নিৰ্ধাৰণ কৰা হৈছিল? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হৈছে অপশ্যন ডি, 24 মাৰ্চ 1971। ইয়াৰ পিছৰ প্ৰশ্নটো সুধিছে, BTC বড়োলেণ্ড টেৰিটৰিয়েল এৰিয়া কাউন্সিলৰ জিলাকেইখন কি? শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন বি, কোকৰাঝাৰ, বাক্সা, চিৰাং আৰু ওদালগুৰি। 52 নং প্ৰশ্নটো হৈছে, GST কাউন্সিলৰ বাবে তলত দিয়া কোনটো ষ্টেটমেণ্ট কাৰেক্ট নহয়? ইয়াৰ শুদ্ধ কোনটো নহয় সেইটো বিচাৰি ল'ব দিছে। ইয়াৰ বাবে অপশ্যনটো হ'ব বি, ইট ইজ শ্বেয়াৰ্ড বাই দ্য প্ৰাইম মিনিষ্টাৰ অফ ইণ্ডিয়া। 53 নম্বৰ প্ৰশ্নটো সুধিছে বেম্বু মিছনক লৈ, নেশ্যনেল বেম্বু মিছনৰ লক্ষ্য কেইটা কি সোধা হৈছে? ইয়াতে চাৰিটা ষ্টেটমেণ্ট দিয়া আছে যদিও ইয়াৰে তিনিটা ষ্টেটমেণ্ট কাৰেক্ট হ'ব। ইয়াৰে তিনিটা ষ্টেটমেণ্টৰ অপশ্যন ডিটো কাৰেক্ট, 1, 2 এণ্ড 4। ইয়াৰ 54 কুৱেশ্যনটো সোধা হৈছে এঞ্জেল টেক্সক লৈ, এঞ্জেল টেক্স আপোনাক সঠিকভাৱে কোনটো ষ্টেটমেণ্টে বৰ্ণনা কৰিছে সেইটো কথা সুধিছে। ইয়াৰে শুদ্ধ উত্তৰটো হৈছে অপশ্যন ডি, এ টেক্স ৰিলিফ গিভেন টু ষ্টাৰ্টআপছ ফৰ ডুইং ইনোভেটিভ ৱৰ্ক। ইয়াৰ পিছৰ প্ৰশ্নটো সুধিছে, কোন ভাৰতীয় নাগৰিক অৰ্থনীতিত নোবেল বঁটা বিজয়ী? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন বি, অমৰ্ত্য সেন। 56 কুৱেশ্যনটো হৈছে, ইণ্ডিয়ান গভৰ্ণমেণ্টৰ কোনটো স্কিমৰ দ্বাৰা ইউথসকলক GST ৰিলেটেড প্ৰশিক্ষণ দিয়া হৈছিল বা বৰ্তমানেও দি আছে? আৰু ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হৈছে অপশ্যন ডি, প্ৰধানমন্ত্ৰী কৌশল বিকাশ যোজনা। 57 কুৱেশ্যনটো হৈছে, COVID-19 মহামাৰীৰ পিছত অসমৰ অৰ্থনীতিৰ পুনৰ্জীৱিতকৰণৰ বাবে 7-জনীয় কমিটিৰ এটা গঠন কৰা হৈছিল, আৰু এই কমিটিটোক নেতৃত্ব কোনে দিছিল? এই শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন বি, শ্ৰী সুভাষ চন্দ্ৰ দাস, IAS আছিলে ৰিটায়াৰ্ড তেখেত। আৰু 58 কুৱেশ্যনটো হৈছে CTC, CTCৰ ফুল ফৰ্মটো কি সোধা হৈছে? ইয়াতে অপশ্যনটো হৈছে এ, ক্ৰাছ টিয়াৰ কাৰ্ল। 59 কুৱেশ্যনটো সুধিছে, এক ইষ্ট পলিচি এফেয়াৰ্ছ AEPA কেতিয়া গঠন হৈছিল? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন চি, 2017 চনত। ইয়াৰ পিছৰ কুৱেশ্যনটো সুধিছে, ভাৰতৰ কোন মন্ত্ৰালয়ে ভাৰতৰ মহিলা বিজ্ঞানীসকলৰ বাবে কিৰণ, IPR বা আৰু বিজ্ঞান জ্যোতিৰ দৰে বিশেষ বৈজ্ঞানিক আঁচনি চলাই আছে? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন বি, দ্য মিনিষ্ট্ৰী অফ চায়েন্স এণ্ড টেকনলজি। 61 কুৱেশ্যনটো সুধিছে, নিম্নলিখিত কোনখন ই বাজেট উপস্থাপন কৰা আৰু ইয়াক সামাজিক মাধ্যমতো ছ'চিয়েল মিডিয়াতো পোনপটীয়াকৈ প্ৰচাৰ কৰা ভাৰতৰ প্ৰথমখন ৰাজ্য হৈ পৰিছে? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন চি, অসম। 62 কুৱেশ্যনটো সুধিছে, বাসস্থ নেতাই সমৰ্থন কৰিব পৰা ব্যক্তিৰ সৰ্বাধিক সম্ভৱ সংখ্যা কি বুলি কোৱা হয়? ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন এ, কেৰিং কেপাচিটি। 63 কুৱেশ্যনটো সোধা হৈছে, গছৰ ছাঁৰ তলত বাঢ়ি অহা উদ্ভিদবোৰক কি বুলি কোৱা হয়? সূৰ্যৰ ডাইৰেক্ট যদি ছানলাইটত যদি বাঢ়ি আহে সেইটো উদ্ভিদক আমি হেলিঅ'ফাইটছ বুলি কওঁ, আৰু যদি ছাঁৰ তলত বাঢ়ি আহে সেইটো উদ্ভিদক আমি ছায়'ফাইটছ বুলি কওঁ। গতিকে ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন বি। 64 কুৱেশ্যনটো সোধা হৈছে, আধুনিক প্ৰযুক্তিৰ পৰা জীৱিত পৰিৱৰ্তিত জীৱৰ ফলত হোৱা সাম্ভাৱ্য বিপদবোৰৰ পৰা জৈৱ বৈচিত্ৰ সুৰক্ষিত কৰাৰ বাবে নিম্নলিখিত কোনটো প্ৰট'কল বা সন্মিলন আমি জানো? গতিকে ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হৈছে অপশ্যন এ, কাৰ্টেজেনা প্ৰট'কল বুলি কোৱা হয়। 65 কুৱেশ্যনটো হৈছে, ইয়াত দিয়া নন মেটেৰিয়েল পলিউশ্যন কোনটো হয়? ইয়াৰ নন মেটেৰিয়েল পলিউশ্যন হৈছে অপশ্যন চি, থাৰ্মেল পলিউশ্যন। 66 কুৱেশ্যনটো সুধিছে, অসমৰ ইউনেস্কোৰ বিশ্ব ঐতিহ্যক্ষেত্ৰ আছিলে, সেই বিশ্ব ঐতিহ্যক্ষেত্ৰ দুটা কি কি বাৰু? এই শুদ্ধ উত্তৰটো হৈছে অপশ্যন বি, কাজিৰঙা নেশ্যনেল পাৰ্ক এণ্ড মানস নেশ্যনেল পাৰ্ক। 67 কুৱেশ্যনটোত দুখন লিষ্ট দিয়া আছে, আৰু এই লিষ্ট ওৱান আৰু লিষ্ট টুৰ লগত মেটচ কৰিব লাগে। গতিকে ইয়াৰে শুদ্ধ উত্তৰটো হৈছে অপশ্যন এ, আপোনালোকে পিছত এই গোটেইখিনি মিলাই চাই ল'ব, মই এতিয়া অকল উত্তৰটো কৈ গৈছোঁ। ইয়াৰ পিছৰ কুৱেশ্যনটো সুধিছে, 68 অল স্পেচিজ অফ লেমুৰ আৰু এণ্ডেমিক টু। গতিকে ইয়াত সোধা হৈছে যে লেমুৰৰ সকলো প্ৰজাতিৰ স্থানীয় কি হয়, এইটো ক'ত পোৱা যায়? ইয়াৰে শুদ্ধ উত্তৰটো অপশ্যন ডি, মেডাগাস্কাৰ। আৰু 69 কুৱেশ্যনটো হৈছে, অসমৰ ৰাজ্যিক গছ কি? এইটো উত্তৰ আমি আগৰ ভিডিঅ'তো আলোচনা কৰিছোঁ। ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হৈছে অপশ্যন চি, হলং গছ। 70 নম্বৰ প্ৰশ্নটো সুধিছে,
সামুদ্রিক পরিস্থিতিতন্ত্রের ভিতর আটাইতকৈ প্রজাতি সমৃদ্ধ পরিবেশতন্ত্র কি? ইয়ার ক্ষুদ্র উত্তরটি হব অপশন বি, কোরেল রিফস। 71 কুয়েশনটি হয়েছে, পৃথিবীত বর্তমান কিমানটা বায়োডাইভার্সিটি হটস্পটস আছে? ইয়ার ক্ষুদ্র উত্তরটি হব অপশন সি, 36। 72 কুয়েশনটি সুদিছে, কাঠের দুয়ারবর প্রায় ফুলি উঠে আর বরষুণ বতরত লাগি যায়, ইয়ার কারণটি কি বারো? ইয়ার কারণটি হয়েছে অপশন বি, ইম্পিবেশন বলে কোয়া হয় ইয়াক। 73 কুয়েশনটি সুদিছে, ল অফ ফটো ইলেকট্রিক ইফেক্ট আবিষ্কারের বাবে পদার্থ বিজ্ঞানত কোনে নোবেল বঁটা লাভ করেছিল? এই ক্ষুদ্র উত্তরটি হব অপশন বি, আলবার্ট আইনস্টাইন। 74 কুয়েশনটি সুদিছে, আমার ইলেকট্রিক বাল্বত যেটা ফিলামেন্ট থাকে সেই ফিলামেন্টাল কি ধাতুরে তৈয়ারি? এই ক্ষুদ্র উত্তরটি হয়েছে টাংস্টেন, অপশন ডি ক্ষুদ্র উত্তর ইয়ার। 75 কুয়েশনটি সুদা হয়েছে আপনার, জৈব গ্যাসের নিম্নলিখিত মুখ্য উপাদানবর ভিতর কোনটো? জৈব গ্যাস আপনার কোনটো উপাদান থাকে বেশিকৈ? ইয়ার ক্ষুদ্র উত্তরটি হয়েছে অপশন ডি, মিথেন থাকে আটাইতকৈ বেশি। 76 কুয়েশনটি সুদিছে, নিম্নলিখিত কোনটো কণী দিয়া স্তন্যপায়ী প্রাণী? এই ক্ষুদ্র উত্তরটি হব অপশন এ, প্লেটিপাস। ইয়ার নেক্সট কুয়েশনটি হয়েছে 78, 78 সুদিছে, ওয়াশিং মেশিনে কি প্রিন্সিপল ফলো করে? গতি ইয়ার ক্ষুদ্র উত্তরটি হয়েছে অপশন সি, সেন্ট্রিফিকেশন। 79 কুয়েশনটি সুদা হয়েছে, বরষুণের টপালবোৰ যে গোলাকার আকৃতির হয় ইয়ার কারণটি কি বারো? এই ঘটনাটি কি বলে কোয়া হয়? ইয়ার ক্ষুদ্র উত্তরটি হয়েছে অপশন ডি, সার্ফেস টেনশন বলে কোয়া হয়। সার্ফেস টেনশনের বাবে বরষুণের টপালবোৰ গোলাকার আকৃতির হয়। আর 80 নম্বর কুয়েশনটি সুদিছে, সংকটজনক অবস্থাত উদ্ধার হওয়া কোভিড-19 রোগীরপরা কোভিড-19 প্রভাবিত রোগীলৈ তেজ সঞ্চারিত করে আরোগ্য করার প্রক্রিয়াটির নাম কি? এটি প্লাজমা থেরাপি বলে কোয়া হয়, গতি ক্ষুদ্র উত্তরটি অপশন বি হয়। 81 কুয়েশন সুদিছে, এজন মানুষ যদি হঠাৎ জঙ্গলত এটা বাঘর যদি মুখোমুখি হয় আর হৃদস্পন যদি বাড়ি যায় আর ব্লাড প্রেসার যদি বৃদ্ধি হয় আর নার্ভাস হয়ে পড়ে, তেতিয়া তেওঁৰ শরীরের সেই মুহূর্তত কোনটো হরমোন অধিক সঞ্চালিত হব পারে? এর ক্ষুদ্র উত্তরটি হয়েছে অপশন সি, এড্রেনালাইন বলে কোয়া হয় ইয়াক। আর ইয়ার পিছর কুয়েশনটি হয়েছে 82, কোভিড-19 লার্জেস্ট ভ্যাকসিন ড্রাইভ আমার প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় কেতিয়া আরম্ভ করা হয়েছিল? ইয়ার ক্ষুদ্র উত্তরটি হয়েছে অপশন বি, 16 জানুয়ারী 2021। 83 কুয়েশনটি হয়েছে, বিগেস্ট ভ্যাকসিন কোম্পানি কোনটো হয়? এর ক্ষুদ্র উত্তরটি হব অপশন সি, সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। 84 কুয়েশনটি সুদিছে, কোনখন চহরক স্বচ্ছ ভারত অভিযানের অধীনত উত্তর পূব অঞ্চল আর রাজ্যের আটাইতকৈ পরিষ্কার চহর হিসাবে স্বচ্ছ সর্বেক্ষণ 2020 অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে? এর ক্ষুদ্র উত্তরটি হব অপশন বি, যোরহাট। ইয়ার পিছর 86 কুয়েশনটি হল, লাইন অফ এক্সুয়াল কন্ট্রোল LAC কোন দুখন দেশের বর্ডার লাইন হয়? এর উত্তরটি হব অপশন এ, চাইনা আর ইন্ডিয়া। 87 কুয়েশনটি সুদিছে, জলবায়ু পরিবর্তনের উপর রাষ্ট্রসংঘর ফ্রেমওয়ার্ক সম্মিলনের প্যারিস চুক্তিত গোলকীয় উষ্ণতা কিমান ডিগ্রি সেন্টিগ্রেডের তলত সীমিত করার সিদ্ধান্ত লওয়া হয়েছে? ইয়ার ক্ষুদ্র উত্তরটি হব অপশন বি, 2 ডিগ্রি সেলসিয়াস। 88 কুয়েশনটি হল, ডোনাল্ড ট্রাম্পর এগেনস্টত জো বাইডেনে কিমান ভোট লৈ জয়ী হয়েছে? এই ক্ষুদ্র উত্তরটি হব অপশন বি, 306টা ভোট। 89 কুয়েশনটি হয়েছে, 2020 চনত লিটারেচারত নোবেল বঁটা কোনে পাইছিল? ইয়ার ক্ষুদ্র উত্তরটি হয়েছে অপশন এ, লুইস গ্লক। ইয়ার পিছর কুয়েশনটি হয়েছে, ম্যানমারের সিটওয়ে বন্দর যাক ভারতের দ্বারা বিত্তীয় যোগান ধরা হয় বা ফাইন্যান্সিয়াল হেল্প করে আছে, গতি এই প্রকল্পটি কোনটো অংশ হয়? এই ক্ষুদ্র উত্তরটি হব অপশন এ, কালাডান মাল্টিমডেল ট্রেনজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট। 91 কুয়েশনটি এগারী বিখ্যাত বাস্কেটবল প্লেয়ারক দিয়া হয়েছিল, 26 জানুয়ারী 2020 তারিখে আমি এজন সর্বকালের মহান বাস্কেটবল প্লেয়ার হারাইছো, যুক্ত মানে দুটা দশক ধরে রাষ্ট্রীয় বাস্কেটবল সংস্থাত লস এঞ্জেলেসর লেকার হয়ে খেলেছিল। আর কোন আছিল? হয়েছে অপশন ডি, কোবে ব্রায়ান্ট। ইয়ার পিছর কুয়েশনটি হয়েছে, ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 চনত কত হোস্ট করা হব? ইয়ার ক্ষুদ্র উত্তরটি হয়েছে অপশন সি, কাতার। 93 কুয়েশনটি সুদিছে, নিম্নলিখিত কোনটো শেহতীয়াকৈ ইয়াৰ ৰাজহুৱা পুথিভঁৰালৰ পৰা গণতন্ত্ৰপন্থী কিতাপবোৰ আঁতৰাই দিছে? ইয়াৰ ক্ষুদ্ৰ উত্তৰটো হৈছে অপশ্যন বি, হংকং। 94 কুৱেশ্যনটো সুধিছে, 25 মে 2020 তাৰিখে মিনিয়াপলিচ আৰক্ষীৰ কেইজনমান বিষয়াই এজন কলা লোকক নিৰ্দয়ভাৱে হত্যা কৰিছিল যাৰ ওপৰত দোকানৰ পৰা চিগাৰেট কিনাৰ পিছত নকল $20 নোট ব্যৱহাৰ কৰাৰ অভিযোগ আছিল, যাৰ মৃত্যুৱে আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰৰ ৰাজনৈতিক আৰু সামাজিক ব্যৱস্থাক দীৰ্ঘদিন ধৰি জোকাৰি গৈছিল, আৰু সেই ব্যক্তিগৰাকীৰ নাম সোধা হৈছে ইয়াত, গতিকে ইয়াৰ ক্ষুদ্ৰ উত্তৰটো হৈছে অপশ্যন ডি, জৰ্জ ফ্লয়ড। ইয়াৰ পিছৰ কুৱেশ্যনটো সুধিছে, প্রাথমিকৰ পৰা উচ্চ শিক্ষালৈকে শিক্ষাৰ প্ৰতিটো দিশ স্পৰ্শ কৰাৰ লক্ষ্য ৰখাৰ বাবে NEP নেশ্যনেল এডুকেশ্যন পলিচি 2020 ইয়াৰ কোনখন পলিচিৰ স্থান ল'ব? গতিকে ক্ষুদ্ৰ উত্তৰটো হৈছে অপশ্যন চি, নেশ্যনেল পলিচি অন এডুকেশ্যন 1986।
ইয়াৰ পিছৰ কুৱেশ্যনটো সুধিছে ভাৰতৰ কোন উচ্চ ন্যায়ালয়ে 2010 চনৰ পিছত ৰাম জন্মভূমি বাবৰি মছজিদ গোচৰটো উচ্চতম ন্যায়ালয়লৈ প্ৰেৰণ কৰিছিল শুদ্ধ উত্তৰটো হৈছে অপশ্যন বি এলাহাবাদ হাইকোৰ্ট 97 কুৱেশ্যনটো সোধা হৈছে 27 ছেপ্টেম্বৰ 2020 তাৰিখে সংসদৰ দুয়োখন সদন আগতে গৃহীত হোৱাৰ পিছত ভাৰতৰ ৰাষ্ট্ৰপতিয়ে 3খন কৃষি বিধেয়কত স্বাক্ষৰ কৰিছিল আৰু নিম্নলিখিত কোনটো ষ্টেটমেণ্ট এই পেকেজৰ অংশ নহয় গতিকে ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হৈছে অপশ্যন ডি দ্য ফাৰ্মাৰ ছাবচিডি এণ্ড ইঞ্চুৰেঞ্চ এক্ট ইয়াৰ পিছৰ প্ৰশ্নটি হৈছে দ্য চেণ্ট্ৰেল বৰ্ড অফ ছেকেণ্ডাৰী CBSEয়ে কেন্দ্ৰীয় মাধ্যমিক শিক্ষা পৰিষদে কোনটো কোম্পানীৰ সৈতে অংশীদাৰিত্ব কৰি শিক্ষাৰ্থী আৰু শিক্ষাবিদসকলৰ বাবে এটা ডিজিটেল সুৰক্ষাৰ ওপৰত পাঠ্যক্ৰম আৰম্ভ কৰিব এই শুদ্ধ উত্তৰটো হৈছে অপশ্যন এ ফেচবুক 99 কুৱেশ্যনটো সুধিছে অসমৰ কোনটো ট্ৰাইবে ডিচেম্বৰ মাহৰ মাজভাগত জুডিমা উৎসৱ পালন কৰে ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হ'ল অপশ্যন বি দ্য ডিমাচা ট্ৰাইব এই পেপাৰখনৰ এইটো একেবাৰে শেষৰ প্ৰশ্ন হয় গতিকে 2020 চনৰ 27 ছেপ্টেম্বৰ আৰু 10 নৱেম্বৰ 2020 চনৰ নাগাৰেণ্য কাৰাবাসৰ বিতৰ্কিত অঞ্চলৰ বাবে দুখন দেশৰ মাজত এক ভয়ংকৰ যুদ্ধ সংঘটিত হৈছিল আৰু সেই দেশ দুখন কি হয় বাৰু ইয়াৰ শুদ্ধ উত্তৰটো হৈছে অপশ্যন বি আৰ্মেনিয়া আৰু আজাৰবাইজান